আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি টিপিলিঙ্গের এমন একটা রাউটার যেটা খুবই প্রয়োজনীয়। আমি এজন্যই বলছি যে যখন যে উদ্দেশ্যে যে রাউটার প্রয়োজন, আমার মনে হয় সেই ধরনের রাউটারই সিলেক্ট করা উচিত। কিছুদিন আগে আমি খুবই একটা প্রবলেম ফেস করছিলাম, যেটা হলো যে আমি হিউজ পরিমাণে ব্যান্ডউইথ প্রোভাইড করব, সাথে মোর দেন 50 বা তার আপ ডিভাইস যাতে কানেক্টিভিটি পায়, এই ধরনেরই আমার একটা রাউটার প্রয়োজন। তো আমি এই উদ্দেশ্যে নেটে সার্চ দিয়ে বিভিন্নভাবে আমি খোঁজাখুঁজি করার চেষ্টা করি। তো নেটের সাজেশন প্লাস হলো পরিচিত জনদের সাজেশন নিয়ে আমি সিলেক্ট করেছি এই রাউটারটা। এটা হলো টিপিলিঙ্কের AC1300 Deco M5। এটা একটা ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার। আসলে যদি আপনার উদ্দেশ্য থাকে এই ধরনের কাজ করার জন্য, অর্থাৎ আপনার মোর কানেক্টিভিটি লাগবে, হিউজ পরিমাণে ব্যান্ডউইথ প্রোভাইড করবেন, হ্যাঁ, এই ধরনের যদি আপনার রাউটার প্রয়োজন পড়ে, তবেই আপনি সিলেক্ট করতে পারেন এই ধরনের রাউটার। এখানে বলে রাখা ভালো, বাজারে এই ধরনের রাউটারগুলো 2-pack 3-pack আকারে এবং 1-pack আকারেও পাওয়া যায়। এই রাউটারগুলোর দাম বেশ ভালো, সেই অনুযায়ী কাজটা আশা করি আমি ভালো পাবো, সেই উদ্দেশ্যে আমার নেওয়া। তো আজ আমরা এই রাউটারের বেশ কিছু ফিচার সম্বন্ধে বলবো, প্লাস হলো এটা আনবক্সিং করব। আমরা এর বক্সের গায়েই আমরা দেখতে পাচ্ছি এটা হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম, সিমলেস রুমিং, প্যারেন্টাল কন্ট্রোল এবং অ্যান্টিভাইরাস বা এই ধরনের টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করা আছে। ফাস্টেবল এভরিহোয়্যার, এটাকে ডেড কিলার রাউটারও বলা হয়। এর কানেক্টিভিটি হলো 100 প্লাস ইনহ্যান্স 11 AC স্পিড, আর কভারেজ হলো 5500 স্কোয়ার ফিট। অর্থাৎ আপনি যদি 3-pack নেন তাহলে এই ধরনের কভারেজটাই পাবেন। আরেকটা বিষয়, এর প্রসেসর, এটা হলো কোয়াড কোর প্রসেসর, ওয়্যারলেসটা হলো 2.4 GHz হলো 400 Mbps, আর 5 GHz হলো 866 Mbps। 2 GB-এর দুটি পোর্ট আছে পার ডেকো ইউনিটে, অর্থাৎ এইখানে আমার যেহেতু 3-pack ডেকো, আর এখানে এটাতে আমরা প্রতিটাতে 2 GB-এর পোর্ট পাবো, অর্থাৎ খুবই স্পিডি এই পোর্টগুলো। আরেকটা বিষয়, এই পোর্টগুলো অটো সেন্সিং, অর্থাৎ একটাতে আমরা যখন 1 port লাগাবো অন্যটা অটোমেটিক্যালি ল্যান্ড পোর্ট হয়ে যাবে, সেখান থেকে আমরা বাকিগুলো কানেক্ট দিয়ে দিয়ে ডেকোগুলো আমরা অ্যাড করতে পারব। আর এর ভিতর 4টা ইন্টারনাল অ্যান্টিনা আছে, যে অ্যান্টিনার কারণে এর স্পিডটা বা ডেড কিলার জোন এই কারণেই বলা হয় যে এর কোনায় কোনায়, অর্থাৎ আমাদের অফিসের বা রুমের যে কোনো প্রান্তে খুব সুন্দরভাবে নেটগুলো ছড়িয়ে দিবে। আর এখানে আছে MIMO, আমরা জানি মাল্টি ইউজার, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট সিস্টেম। আর এতে আছে বিম ফর্মিং, যা নির্দিষ্ট ডিভাইসকে কেন্দ্র করে ব্যান্ডউইথ ছাড়তে থাকবে, খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে ব্যান্ডউইথ। আর ম্যাশ ওয়াইফাইয়ের আরও বেশ কিছু ফিচার আছে, সেটা হলো সিমলেস নেটওয়ার্ক, এটা হলো ইউনিট টু ইউনিট, অর্থাৎ আমাদের ইউনিট টু ইউনিট আমরা যখন নেট ইউজ করি তখন যাতে নেট ছেড়ে না দেয়, অর্থাৎ আমরা যখন লাইভ স্ট্রিমিং করি সেই ক্ষেত্রে এ ধরনের প্রবলেম এটা হবে না সিমলেস নেটওয়ার্কের কারণে। লোড ব্যালেন্সিং, অ্যাডাপটিভ পাথ সিলেকশন, এটা হতে পারে ব্যান্ড টু ব্যান্ড, আরেকটা হলো পাথ টু পাথ সিলেকশন,
অর্থাৎ ব্যান্ড টু ব্যান্ড হলো ধরেন আমি কোনো একটা ডিভাইসকে নর্মাল কাজ করার জন্য 2.4 GHz সিলেক্ট করে রাখছি, কিন্তু আমার যদি ভারী কাজের প্রয়োজন পড়ে অর্থাৎ ভারী কাজ আমরা করতে থাকি, অটোমেটিক্যালি এটা 2.4 থেকে 5 GHz-এ কনভার্ট হয়ে যাবে। আর এটাই হলো ব্যান্ড টু ব্যান্ডের একটা বিশেষ লোড ব্যালেন্সিং গুণ। আরেকটা বিষয়, পাথ সিলেকশন, এটা ইউনিট টু ইউনিট হয়ে থাকে, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যায়। আর সিম হিলিং, আমরা অনেকেই এটা জানি, কোনো একটা প্রবলেম হলে অটোমেটিক্যালি এটা অন্য পাথ দিয়ে অর্থাৎ এক ডেকো থেকে আরেক ডেকোতে অটোমেটিক এটা ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ আমাদের যাতে নেটওয়ার্কটা আমরা প্রপারলি পাই সেই ধরনের আমরা টেকনিকটা এর মাধ্যমে খুব সহজেই পেতে পারি। আরেকটা বিষয়, এর ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এই ডেকোকে প্রপারলি আমরা যদি ইউজ করতে চাই তাহলে এখানে 3 থেকে 10টি ডেকো অ্যাড করাই বেটার। ইচ্ছা করলে আপনি আরও অধিক ডেকো এখানে অ্যাড করতে পারবেন, বাট ভালো পারফরমেন্সের জন্য সর্বোচ্চ 10টা ডেকো অ্যাড করাই বেটার। আর এর ভিতরে ইন্টারনালি আরও বেশ কিছু টেকনিক আছে যেটা আসলে আমরা টেকনিক্যালি ইউজ না করলে বুঝবো না। তো সংক্ষেপে, টিপিলিং M5 ডেকো এই রাউটারটার ফিচার এ পর্যন্তই, এটা খুবই, যার এই ধরনের ফিচার প্রয়োজন তারাই এই ধরনের রাউটারটা সিলেক্ট করবেন। তো চলুন এবার আমরা এটা আনবক্সিং করে দেখি এর ভিতরে কি কি জিনিস আছে। তার আগে আমরা বক্স থেকে আমরা জানতে পারলাম এখানে মূলত যে যে জিনিসগুলো আমরা পাব, 3টা ডেকো ইউনিট পাব, 1 RG45 ইথারনেট ক্যাবল আর 3 পাওয়ার অ্যাডাপ্টার। তো আমরা মিলিয়ে দেখি এই ধরনের উপকরণগুলো বা ডিভাইসের পেরিফেরাল ডিভাইসগুলো আমরা পাই কি না। খুব সুন্দরভাবে প্যাকেট করা, প্রত্যেকটা ডেকো আলাদা আলাদা ভাবে এখানে রাখা আছে। দেখতেও খুব নাইস। এরপর ভিতরে কি আছে আমরা একে একে দেখে নিচ্ছি। একটা প্যাসকোড আছে সুন্দর, ইনস্টলেশন গাইড বুক সুন্দরভাবে লাগানো আছে, 3টা অ্যাডাপ্টার, এক দুই তিন, তারপর ভিতরে আর তেমন কিছু নেই। তো আমরা একটা অ্যাডাপ্টার খুলে দেখি, 3 পিনের অ্যাডাপ্টার, তো আমাদের আনবক্সিং কমপ্লিট। নেক্সটে আমরা নেক্সট ভিডিওতে এটা কনফিগার করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই।